রেকর্ড কই? অনেক দিন পরে সূর্য এদিকে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ অফ লাইফ উইথ কৈলব। আমি জোশনা, নতুন দিনে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। মিনামা মিনামা যে এদিকে দরজা খোলা টুকটু টুকটুকু ঢুকে যাচ্ছিল ঘরে। চা আর এখানে একজন চায়ের খদ্দের, এখানে আরেকজন চায়ের খদ্দের, ব্যাস সবাই চলেছে চায়ের সাথে সাথে। আজ দুদিন খুব ভালো পরিমাণে রোদ্দুর উঠে গেছে, তো আজকে আর রোদ্দুর টোদ্দুর নেই। আর আজকে সপ্তাহের ফার্স্ট দিন মানডে, আজকে বাবাই স্কুল গেছে, তো আজকে স্কুল গেছে। কালকে থেকে আর স্কুল যাবে না, কারণ ফ্রাইডে থেকে এক্সাম স্টার্ট হতে হবে। তো খুব একটা হেক্টিক ওয়ালা উইক স্টার্ট হতে চলেছে, তো চলো উইকটাকে সুস্বাগতম করা যাক। আজকে আমি বেশি কিছু রান্না করবো না, সত্যি বেশি কিছু রান্না করবো না, শুধু কালি ডাল বানাবো। ক্রিম নেই, ক্রিম নিয়ে আসতে লাগে, ক্রিম না হলে বাটার দিয়ে কাজ চালাবো, কিন্তু আজকে শুধু বানাবো কালি ডাল, এটা মাথায় ভেবে রেখেছি। চলো তো চলো দিনটা স্টার্ট করা যাক। কালি ডাল যেটা আমি বানাবো, এটাকে কালকে রাত্রিবেলা সোক করে রেখেছিলাম কমসে কম 3-4 আওয়ার্স, এবার এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এটাতে না ধুতে গেলে কি হয় না, এই ছিলকাগুলো বেরোতে থাকে, তো চলো এখন এটাকে বসিয়ে দিই বয়েলে। অফিসে হালকা ফুলকা স্টার্ট, মানে হালকা ফুলকা কি বলবো, একটুখানি মাঞ্চিং এর জিনিস, আমি কালকে রাত্রিবেলা এটা এরকম ভাবে করে নিয়েছিলাম, তো এখন এটাকে একটুখানি শসা দিয়ে রেডি করে নিয়ে যাবো অফিসে। রাত্রিবেলা আমি না মাল্টিপল টাস্ক করে বলতে পারো একসাথে। ওদিকে আমি রেডি করছিলাম আমার স্কুলের ছোটখাটো যে খিদেগুলো পায় না তার জন্য টিফিন, আর তারপর এদিকে শুরু করে দিলাম দিবাকরের স্মুদি বানাতে। স্মুদিটা বানানোর আওয়াজ শুনে লিসা এসে গেছিল রান্নাঘরে, যে দেখতে যে আমরা রেডি করছি না ও করবে। তারপর আমি যখন দেখলো রেডি করছি, তখন ও বলে ঠিক আছে দিদি তুমি করো আমি যাতায়। লিসা সবকিছুই ভালো, তবে আমাদের দুজনের মধ্যে যেটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে, এটা একটা বিশাল বড় প্রবলেম। আচ্ছা এবার একটা কথা বলো তো, ছোটবেলায় কে কে দুধে গ্লাস ধোয়া জল খেয়েছো বলো? নিশ্চয়ই সবাই খেয়েছো এখানে, কারণ 90s কিজ যারা আমরা সবাই খেয়েছি। তো সেরকমই এই যেটাতে বানিয়েছিলাম না শেকটা, ওই শেক মেকারটার মধ্যে একটু কিছু লেগেছিল, টুক করে আমি ওর মধ্যে একটু দুধ দিয়ে গুলে গেলে গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। সত্যি না, ছোট ছোট কথাগুলোতে কত ছোটবেলায় কিছু টাচ থেকে যায়। তো চলো আমার সকালবেলায় ব্রেকফাস্ট রেডি। আমি দিবাকরকে দিয়েছিলাম একটা গোলা পরোটা, তার মধ্যে ছিল নারকেলের পুর আর সঙ্গে এক গ্লাস মুদি। জানি না কোনটা খাবে, তবে আমার দেওয়া উচিত, তাই ওকে প্রপারলি ব্রেকফাস্ট দেওয়ার ট্রাই আমি করি। এই যে প্রতিদেবতার ব্রেকফাস্ট আমার রেডি, তো চলো আগে ওকে দিয়ে দিই, তারপরে সে আবার ডালটাকে ছক মারতে লাগবে। অফিস পাঠিয়ে দিয়েছি, এখন আমি করে নেবো রান্না। আজকে যেরকম কথা সেরকম কাজ, আজকে সত্যি সত্যি আমি শুধু ডাল করেই যাচ্ছি। ডালটা একটু ভালো কালি ডাল করছি, একটু টেস্টি টেস্টি করে, যাতে খেয়ে ফেলে আর বাচ্চাদের মনে কোনো রকমের ইয়ে না আসে যে মা রান্না করে জানেনি তার জন্য। তো চলো ডালটা করি আর তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি কড়াই, একদম ঝটপট রেসিপি, আমি যেরকম করে বানাই সেটাই দেখাবো। এর মধ্যে দেবো একটু তেল, দেবো আমি হাফ তেল আর হাফ বাটার, ঠিক আছে? এর মধ্যে দেবো তেল, এবার এর মধ্যে দেবো বাটার, দিয়েছি অল্প তেল, তারপরে দেবো অল্প বাটার, তার মধ্যে দেবো আমি একদম অল্প করে দুটো এলাচ আর দারচিনি, ঠিক আছে? এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এটা কোনো ধরা বাঁধা রেসিপি না, কিন্তু এরকম করে করে বানিয়ে খেলে ভালো লাগে বলে তোমাদের সাথে শেয়ার করা। যখন দেখবো আমার মোটামুটি বাটারটা মেল্ট হয়ে গেছে, তখন দেবো আমি চপ করা টমেটো, বাস আর কিচ্ছু না। এবার এটাকে করে নেবো ভালো করে বাটার আর তেলের মধ্যে ফ্রাই। মোটামুটি এদিকে মানে টমেটো যেটা ছিল না একটু একটু করে সিদ্ধ হতে শুরু করে দিয়েছে, তো এই সময় আমি দেবো টমেটোটার মধ্যে অল্প একটু নুন, কারণ আমাদের ডালে অলরেডি নুন দিয়ে সিদ্ধ করা আছে, তো নুনের পরিমাণটা একটু বুঝে দিলেই হলো। অল্প একটু দেবো নুন, তার সাথে দেবো আমি অল্প একটুখানি হলুদ, আর দেবো সঙ্গে অপশনাল
বাট ধনে গুঁড়ো একটু বেশি করে ধনে গুঁড়ো দেবো, দিয়ে এটাকে আবার করে দেবো ভালো করে একটুখানি ধীরে ধীরে ভালো করে মিক্স। আর আমি যে টমেটোটা দিয়েছিলাম না, টমেটোটার মধ্যে আমি একটা না লঙ্কা দিয়েছি, করে দেবো ভালো করে মিক্স। আর এদিকে আমি ডালটাও চালু করে দেবো গরম হওয়ার জন্য। এদিকে ডালটা চালু হতে শুরু করে দিল, মোটামুটি ফোড়নটা রেডি হয়ে গেছে আমার। তোমরা বুঝতে পারছো এখানে আস্তে আস্তে না এই টমেটোটা দেখে তোমার যে তেলটা বা বাটারটা আমরা দিয়েছিলাম ওটা ছাড়তে শুরু করে দিয়েছে, একটুখানি ফ্লেমটা হাই করে দেবো, করে দিয়ে কন্টিনিউয়াস নাড়াতে নাড়াতে। এদিকে আমার দেখো গরম জলও হয়ে গেছে, এবার ডালের মধ্যে দিয়ে দেবো এই গরম জলটা। ডালের মধ্যে আমি দিয়ে দিয়েছি গরম জল, ডালটাকে একটুখানি নেড়ে জাস্ট দিয়ে দেবো টমেটোর গ্রেভিটার মধ্যে। ব্যাটার করে নেওয়া ভালো করে মিক্স। এবার এটাকে ভালো করে আমি ফুটতে দেবো, একটু ফোটাটা বেশিক্ষণ ধরে ফোটালে তাহলে ভালো হবে, এটা ভালো করে ফুটবে। তো এটা যেহেতু ফুল হাঁচে দেখো ফুলে ফুটতে শুরু করে দিয়েছে, এবার এটাকে আমি দিয়ে দেবো ঢাকনা দিয়ে এটাকে এবার ভালো করে ফুটতে দেবো 10 থেকে 15 মিনিট, 5 মিনিট ফুলে তারপর সিমে 10 মিনিট। এটা দেখো তোমরা বিশ্বাস করবে না এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না এই গরম মশলা দারচিনিটা দেওয়ার জন্য। মোটামুটি 10 মিনিট হয়ে গেছে, আমি এটাকে চাপা ঢাকা দিয়ে রেখে দেবো, যখন সার্ভ করবো তখন এর মধ্যে একটু বাটার, ক্রিম হলে তো খুবই ভালো, ক্রিম না থাকলে একদম বাটার দিয়ে টেস্টি টেস্টি করে সার্ভ করে দেবো। আমি বেরোচ্ছি অফিসের জন্য, সকালবেলা যেটা বুবুল দিয়ে বানিয়ে দিয়েছিলাম না খুব টেস্টি হয়েছে খেতে, খুব টেস্টি হয়েছে মানে খুব টেস্টি হয়েছে, নিজে দিবাকরকে ওটা বানিয়ে দিলাম সেম, তো দিবাকর খায়নি অল্প একটু রেখে গেছিল, তো সেটাই আমি খেয়ে নিলাম, ভীষণ টেস্টি হয়েছে খেতে। তবে একটাই প্রবলেম হয়েছে ওটা ব্যাটারটা যেটা আমি বাইরে ব্যাটার যেটা বানিয়েছিলাম না ওই ব্যাটারতে একটুখানি নুন বেশি হয়ে গেছে মনে হচ্ছে। লিসা ব্যাটারটা বানিয়েছিল, লিসাকে বলেছি আমি সবসময় আসলে রাত্রিবেলা আমি সব রেডি করে রাখি, শুধু জল দিয়ে বা দুধ দিয়ে গোলাটা সকালবেলা হয়, লিসাকে আমি বলেছি কখনো নুনটা বেশি করে দিলে খাওয়া যায় না, আর ঠিক দেখতে গেলে হয়েছে সেটাই, নুনটা একটু বেশি পড়ে গেছে পুরো ব্যাটারটার জন্য, তার জন্য খুব বেশি না হালকা হালকা নুন বেশি লাগছে। তবে বাচ্চাদের মুডের কথা, তো স্কুলে কি বা মুড থাকে, তো চলো এখন রেডি হয়ে গেছি বেরোচ্ছি অফিসের জন্য, দেখা হবে এখান থেকে বাড়িতে। অফিস থেকে আজকে বাড়িতে ফেরার সময় না অনেকদিন পরে ভেজ কেকগুলো পেলাম জানো তো, তো নিয়ে এসেছি আমি একটু বেশি করেই এনেছি, রিজনটা একটাই, রাত্রিবেলা এখন মেয়ে পড়াশুনো করে তো রাত্রিবেলা পড়াশুনো করতে গিয়ে কিছু খিদে পায়, তো তখন এই ছোট্ট ছোটো ছোটো কেকগুলো খেতে পারবে। তো এই হচ্ছে কথা, এখানে এদের ডিনার টাইম হয়ে গেছে, এদের খেতে দেওয়া হয়েছে। আর আজকে না অনেক ফার্স্ট টাইমই আমি বলতে রান্না করে গেছিলাম, দেখো শুধু ডাল, তাও ডাল শেষ হয়নি, রাত্রিবেলায় ডালের সাথে করব খালি বেগুন ভাজা, আর কিছু নেই বানাই লিসা দিদি, নাথিং আই উইল মেক। হোয়াট ও লিসা দিদি বানাবে এই শাকটা আর আমি বানাবো বেগনা ফ্রাই, ওকে লিসা দিদি? ইয়েস দিদি। তো চলো এখন কিছু দেখি কিছু বানানো যায় নাকি, হয়ে গেছে লেট, এখন আমি বসেছি শাক ভাজা, তারপর আবার করবো বেগুন ভাজা, কিন্তু এদিকে আমার রুটি বানানো হয়নি, তো চলো ততক্ষণে বাড়ি দেখছি কত স্পিডে করা যায়, করে দেখা হচ্ছে। ডিনারে মেনু একদম চিমচাম, রুটি শাক ভাজা আর কালি ডাল আর বেগুন ভাজা, ছেলে বলছে রুটি আর বেগুন ভাজা হলেই নাকি হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না, তো চলো ডিনার টিনার করে উঠি তারপরে দেখা হচ্ছে। বুবুলের প্রজেক্টটা পুরো দমে রেডি, আর সব থেকে ভয়ের ব্যাপার টম এখানে ঘুরে বেড়াচ্ছে, আর আমি বানাচ্ছি রান্নাঘরে
পাটি সাপটা টেবিলের উপর তুলে রাখো, পাটি সাপটা একটুখানি নারকেলে পুর করে রেখে দিয়েছিলাম, আজকে হয়েছে 2-3 দিন, একটুখানি বানিয়েই ফেলি, কারণ ছেলে মেয়েগুলো বলছিল খাবে। ছেলে মেয়ে তো বড় কথা, আমার বড় ছেলে বলছিল দিবাগড়, আর প্রতিদেবতা হচ্ছে আমার বড় ছেলে, ও বলছিল খাবে, তাই একটুখানি বানিয়ে ফেলি পাটি সাপটা, তারপর দেখা হচ্ছে। আর পাটি সাপটা বানানো ডান, তো এবার এটাকে একটু ঠান্ডা করব, ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব, যে কালকে যদি ওরা খায় দেয় তো কালকে ওরা খেতে পারবে। চলো এখন যাই ভিতরে ঘরে। ঘড়িতে বাজে এখন 12:25, আর আমার চোখের অবস্থা দেখো, চোখ থেকে মানে সারা পৃথিবীর যত ঘুম আছে আজকে চোখের মধ্যে সব নেমে পড়েছে। তো চলো, এই আছে আজকে দিনটা, ছোট 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 করে অনেক কিছু শেয়ার করেছি দেখলাম এখন বানাতে গিয়ে ভিডিওটাকে। যদি ভিডিওটাকে ভালো লাগে থাকে তাহলে কি করতে লাগবে, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে লাগবে। দেখা হবে খুব জলদি একটা ঝকঝকে তক্তকে নতুন ব্লগের সাথে, তখন অব্দি বাই, গুড নাইট, সবাইকে ভালো থেকো। আর ওই দেখো এখন উনি পড়াশোনা করছেন, আর এখানে আমি বসে আছি, আমি এখানে না, এখন আমি এখানে শুয়ে পড়বো, আমার বিছানাপত্রও চলে এসেছে, সারা মুখে না যতই দুই ক্ষতি চালানো চলে, সারা এই আইলিড যে ভর্তি থাকে ধুলো। চলো আবার উল্টো পাল্টা কথা বলতে রাখছি, ভিডিওটা ভালো থেকো, অন্যকে ভালো রেখো, নিজেকেও ভালো রেখো, আর বেশি জ্বালা কি না না।